2016 সালে তরুণ মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে বড় বিপদে পড়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ইংরেজি ভাষায় দুর্বলতার কারণে মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ রাখা ছিল বেশ কঠিন কাজ। দলের আবার গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন তিনি, প্রায় প্রতি ম্যাচেই ভালো বোলিং করছিলেন। কিন্তু ম্যাচের আগে টুকটাক পরিকল্পনা নিয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলতে গেলে দলটির তখনকার প্রধান কোচ টম মুডিকে সমস্যায় পড়তে হতো। তখন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিত মালিঙ্গার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কাজে এসেছিল টম মুডির। 15 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলা মালিঙ্গা এখন ভালোই ইংরেজি বলতে পারেন, কিন্তু ক্যারিয়ারের শুরুতে মুখ দিয়ে নাকি দুটি শব্দও বের হতো না তার। তখন মালিঙ্গার সঙ্গে কথা বলার সময় দলের আরেক ক্রিকেটারকে দোভাষী হিসাবে ব্যবহার করতেন টম মুডি। হায়দ্রাবাদের মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করেছিলেন এই অস্ট্রেলীয় কোচ। সম্প্রতি ক্রিকবাজের এক সাক্ষাৎকারে টম মুডি বলেছেন, আমি তরুণ মালিঙ্গার কথা বলছি, সেই 2005-এর কথা যখন আমি শ্রীলঙ্কার কোচ ছিলাম। আমি সবার সঙ্গে আলাদা করে কথা বলতাম। 4 মাস পর একদিন মাহেলা এসে আমাকে বলে, মালিঙ্গা আপনার একটা কথাও বুঝতে পারে না। এটা আমার কোচিং ক্যারিয়ারের জন্য বড় একটা শিক্ষা ছিল। এরপর কোনো খেলোয়াড়ের ইংরেজিতে সমস্যা থাকলে আমি স্থানীয় খেলোয়াড়দের দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করি, তারা যেন নিজেদের অগুরুত্বপূর্ণ না করে। হায়দ্রাবাদ দলে কলকাতার ক্রিকেটার রিকি ভুইকে দিয়ে মুস্তাফিজুর রহমানের দোভাষীর কাজ চালান টম মুডি। তিনি বলেন, হ্যাঁ, রিকি ভুই ছিল দলের সঙ্গে, সে ফিজের সঙ্গে যোগাযোগ করতে পারত, সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মুস্তাফিজকে বার্তা পৌঁছে দিতে। মুস্তাফিজের মতো কারোর সঙ্গে কথা বলতে হলে আপনাকে অল্পতে সব কিছু বুঝিয়ে দিতে হবে, এক্ষেত্রে রিকি না থাকলে যোগাযোগ রক্ষা করার অসম্ভব হতো। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, 2016 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। শিরোপা জয়ে মুস্তাফিজুর রহমানের বড় ভূমিকা ছিল। সেই বছর টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন এই বাঁহাতি পেসার, যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ইতিহাসের কোনো বিদেশি ক্রিকেটারের প্রথম এবং এখন পর্যন্ত এটি একমাত্র।